dear viewers, আজকে আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারের অ্যাড্রেসটা দিব এবং নতুন চেম্বারটা যেখানে ট্রান্সফার হয়েছে সে অ্যাড্রেসটা দিব। তো আসলে এই জেকে লাইফস্টাইল কিন্তু অতটা কঠিন না। আমার খুব প্রথম দিক দিয়ে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরে ভালোভাবে বোঝার পরে আর এই সমস্যাটা হয় নাই, আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। তো আপনারাও চাইলে জেকে লাইফস্টাইল ফলো করতে পারেন। তো এটা একটু মানে শুরুতে ওই যে ফ্যাট অ্যাডাপ্টেশন এটা একটু কঠিন, এটা আপনার ওই প্রথম সাত দিন কোনো রকম মানে ভাত খাওয়া যাবে না, আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেশনটা করতে হবে। তো ওই সময় প্রচুর ফ্যাট খাইতে হবে এবং এই সাপ্লিমেন্টগুলো খাইতে হবে। আর যাদের খুব বেশি মানে আপনারা যারা পারেনই না তারা অবশ্যই ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারে গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে শুরু করবেন, কারণ চেষ্টা করে দেখেন, যদি নিজেরাই খুব সুন্দরভাবে পারেন তাহলে সমস্যা নেই, আর যদি না পারেন দেন জাহাঙ্গীর স্যারের কাছে যান। তো এখানে কিন্তু প্রথমে অত কঠিন কোনো কিছু না, প্রথমে আপনাকে সকালে নাস্তাটা করতে হবে বাদাম এবং দুটো ডিম দিয়ে, সেই ডিমটা হাফ বয়েলের মতো করে খাবেন বাটার বা ঘি দিয়ে ভেজে, আর বাদামও আপনারা খাবেন অল্প ইয়া করে সিদ্ধ করে, সরি অল্প ভেজে বাটার বা ঘি দিয়ে। এরপরে আপনি চাইলেও বেশি বাদাম খেতে পারবেন না, দেখেন 150 বা 200 গ্রাম বাদাম সর্বোচ্চ খাওয়া যায়, এরপরে খাওয়া যায় না, ওটা খাইলে আপনার সকালের নাস্তা ঠিক হয়ে যাবে। এরপর আপনি এক্সারসাইজ করবেন, কিন্তু সকালে এক্সারসাইজ করার পরে এক্সারসাইজ করবেন তখন আপনারা এই যে বুলেট কফি খাবেন, এটা কিন্তু অর্গানিক বুলেট কফি, জাহাঙ্গীর স্যারের চেম্বার থেকে আনা একদম অর্গানিক বুলেট কফি, 1100 টাকা দাম, এটা হলো কফির দানা। তো এই বুলেট কফি খাবেন, বুলেট কফির সাথে আপনারা এই যে কোকোনাট অয়েল মিক্স করবেন, কোকোনাট অয়েল, ঠিক আছে, ন্যাচারাল কোকোনাট অয়েল, অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, সিলন ন্যাচারালস। তো জাহাঙ্গীর চেম্বার অ্যাড্রেসটা আমাদের ভিডিওর মাঝখানে পাবেন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, মাঝখানে অবশ্যই অ্যাড্রেস দিয়ে দেব। আর এই কোকোনাট অয়েলটা কিন্তু অবশ্যই কোল্ড প্রেস, এই যে এখানে লেখাই আছে কোল্ড প্রেস, গ্লুটেন ফ্রি, সার্টিফাইড অর্গানিক, 100% র। তো এই কোকোনাট অয়েল দিয়ে আপনারা বুলেট কফি খাবেন। তারপরে পিঙ্ক সল্ট লবণটা খাবেন, পিঙ্ক সল্ট লবণ, এই পিঙ্ক সল্ট লবণটা কিন্তু আপনারা 1 লিটার পানির ভিতরে 1 চামচ বা 1/2 চামচ দিয়ে, তারপরে অ্যালকালাইন ওয়াটার হবে তখন, ওই পানিটা আপনারা খাবেন, ওই পানিটা খাইলে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশনে সুবিধা হবে এবং শরীরটা অ্যালকালাইন হইতে সুবিধা করে দ্রুত লবণ পানিটা খাইলে। তারপর আপনার দুপুরে প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, 2-3 আইটেম শাকসবজি করতে পারেন, লাউ আছে বাজারে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, কলমি শাক আছে, বিভিন্ন শাক আছে, শাক ভাজি করতে পারেন, তারপরে তরকারি, অন্য কোনো তরকারি করতে পারেন, আর সামুদ্রিক মাছ খাবেন, তৈলাক্ত মাছ খাবেন, মাংস খাবেন সপ্তাহে 2 দিন বা 1 দিন, খাসি মাংস খেতে পারেন তেল মানে চর্বিসহ, ওই চর্বিগুলো হলো ন্যাচারাল চর্বি, তো ওইগুলা খাইতে পারেন। আর সয়াবিন তেল তো ঘর থেকে বের করে দিবেন, তারপরে পারলে এই রান্নায় পিঙ্ক সল্টটাও ইউজ করতে পারেন রান্নায়, পিঙ্ক সল্ট। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন জহুরুল ইসলাম সিটি আফতাব নগর, এটা কিন্তু যে বিটিভি সেন্টারের পাশে, হ্যাঁ, আপনারা এই আফতাব নগরে গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পরে মিনিমাম 5-7 মিনিট পরে, 2-3 মিনিট 4 মিনিট রিক্সায় বা 5 মিনিটের মতো লাগতে পারে, এরপর আপনারা দেখবেন এই যে আফতাব নগরে আলটিমেট অর্গানিক লাইফ, হ্যাঁ,
এরকম সাইনবোর্ড আছে, এবং এই যে সিরাজ কনভেনশন সেন্টার, এই সিরাজ কনভেনশন সেন্টার এটা কিন্তু বড় বিল্ডিংয়ে, হ্যাঁ ওই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন। এটা আপনার ওই যে ছয়তলা লিফটের ছয়, লিফটের ছয়ে গেলে আপনারা ডাক্তার জাহাঙ্গীর স্যারের চেম্বার পাবেন, এই যে হেলথ রেগুলেশন। হ্যাঁ এই সাইনবোর্ডে কিন্তু নাম্বার দেওয়া আছে, দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন কোনো যোগাযোগ করা যায় কি না। ঘুম থেকে উঠে কিন্তু ওই যে আপনারা এই অ্যাপেল সিরাপ ভিনেগার খাবেন, এটা কিন্তু বাজারে দুই নম্বরও পাওয়া যায় মনে হয়। তো জাহাঙ্গীর স্যারের চেম্বার থেকে আমি কিনছি, এক নম্বরটা উনি ল্যাব টেস্ট করা ওনাদের ভিনেগার, এটা আপনারা ওই পানির ভিতরে এক চামচ বা দুই চামচ দিয়ে প্রত্যেকদিন দুই বেলা খাইতে পারেন, খাবারের দশ মিনিট আগে বা বিশ মিনিট আগে। তো অ্যাপেল সিরাপ ভিনেগারটা আবার আরেকটা বিষয়, অ্যাপেল সিরাপ ভিনেগারটা আপনারা উইথ মাদার দেখে কিনবেন, উইথ মাদার। আর আরেকটা বিষয় হলো এই যে অ্যাক্টেরিয়া দেখছেন আপনারা, অ্যাক্টেরিয়া এটি কিন্তু আপনাকে আপনার পেটের গাটকে ভালো করবে। অ্যাক্টেরিয়াটা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের পেটের গাটগুলো ভালো করবে এবং গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে না। এটা আমিও খাই, অনেকগুলো খেয়েছি, আমি অবশ্য দুই বেলা খাই, এই এক বেলা খাই দুইটা করে। তো আপনারা একটা খেতে পারেন অথবা দুটোও খেতে পারেন অ্যাক্টেরিয়া। অ্যাক্টেরিয়া খাইলে যাদের মানে পেট ফাঁফা দিয়ে থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অ্যাক্টেরিয়া খেতে পারেন। এটার ভিতরে চার লাখ ব্যাকটেরিয়া আছে, একটা ট্যাবলেটের ভিতরে চার লাখ ব্যাকটেরিয়া, বিশটা ক্যাপসুল থাকে, বিশটা ক্যাপসুলের দাম হলো 500 টাকা। এই যে 4 বিলিয়ন প্রোবায়োটিক কম্বাইনেশন, এটা কিন্তু বেশ উপকার করে। শাকসবজি খেলে অনেকের পেটে সমস্যা হয়, তো এই অ্যাক্টেরিয়া খেলে আবার এই সমস্যাটা থাকে না, আপনারা অ্যাক্টেরিয়া খেতে পারেন। আর এর সাথেও কিছু ভিটামিন খাইতে পারেন আপনারা, কিছু ভিটামিন মানে যাদের লাগে তারা খাইতে পারেন, সেটা হলো ওই যে সুপার বিট এম ভিটামিন। এই যে সুপার বিটিএম, এটা অবশ্য আমি খাই, এটা অবশ্য ডাক্তার রিকমেন্ড করলে তখন খেতে পারেন আপনারা সুপার বিটিএম। আবার যে ডিক্যাফ, ডিসেফা, এই দুইটা আমি ডাক্তার জাহাঙ্গীর স্যারকে দেখাইছিলাম, তো স্যার আমাকে এই দুইটা রেফার করছে, ডিসেফা আর সুপার বিটিএম। এই দুইটা জিনিস আমার ভিটামিনের খুব উপকার করে। তারপরে এই এমসিটি ওয়েলটা আপনারা দেখছেন, এমসিটি ওয়েল এটা কিন্তু সুপারফুড, একেবারেই সুপারফুড এমসিটি ওয়েল। এই একটা শিশি জাহাঙ্গীরের চেম্বার থেকে নিয়ে আসছে 4000 টাকা, 4000 টাকা এমসিটি ওয়েল। এটা আপনারা বুলেট কফির ভিতরে এই হাফ চামচ অথবা এক চামচ করে খেতে পারেন। এটা 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 শুরু করার সময় আপনারা অবশ্যই অল্প পরিমাণে নিয়ে শুরু করবেন, ধরেন একটা চা চামচের চার ভাগের এক ভাগ নিলেন প্রথম দিন, তিন চার দিন এরকম এক ভাগ নিলেন, তারপরে আবার হাফ চামচ নিলেন 5-6 দিন, এরপরে আপনারা এক চামচ করে নিলেন। এটা একটু সেন্সিটিভ এবং এটা খুবই সুপারফুড এবং আপনাকে এনার্জেটিক করবে, এটা খুব দ্রুত এনার্জেটিক করে। আর ডাবের পানি তো আপনারা অবশ্যই খাবেন, ডাবের পানি কিন্তু অবশ্যই ডাবের পানি খাবেন, ডাবের পানি এটা খুবই জরুরি, পারলে আপনারা প্রতিদিন 2-3টা ডাব খান, যদি পারেন আপনারা তাহলে প্রতিদিন 2-3টা ডাব খেতে পারেন, 2-3টা ডাব খান, ডাব খুবই উপকারী এবং এনার্জেটিক। এবং দুপুরবেলা মাছ সবজি তরকারি এগুলো খান, রাত্রেবেলাও সিম খাবার খেতে হবে, রাত্রেবেলাও সিম, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে, 8টার ভিতরে খাবার শেষ করে ফেলতে হবে, 8টার ভিতরে খাবার শেষ করে 10-11টার ভিতরে ঘুমাই যেতে হবে, কারণ ঘুমটা শরীরের জন্য অত্যন্ত উপকারী, ঘুম না হইলে আপনার
কোনো কিছুই হবে না, আর সকালবেলা এক্সারসাইজ না করলেও কোনো কিছুই হবে না। এগুলো সব নিয়মকানুন করলেন কিন্তু এক্সারসাইজ করলেন না, ঘুম হলো না, তাহলে আপনার শরীরের কোনো কিছুই হবে না। এই জন্য সুস্থ থাকতে হলে ওই জাহাঙ্গীর স্যার বা ডক্টর মুজিবুর রহমান স্যার যেইভাবে বলতেছেন ওইভাবে ফলো করতে হবে, তাদের চার পাঁচটা নিয়ম সবই ফলো করতে হবে। ধন্যবাদ সকলকে, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।